আল্লাহর নামে উড়ছি শুরু, আল্লাহর নামে উড়ছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুক্তি দেন তাহলে আমি প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর রচনাটির নাম কি? এ আল কাসিদাতুল আম্বারিয়া, বি আল কাসিদাতুল নুনিয়া, সি আল কাসিদাতুল আম্বিয়া, ডি আল কাসিদাতুল নববিয়া। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে যে বইটি রচনা করেছিলেন, একটি বিখ্যাত বই, সেই বইটির নাম কি? এটা হলো আপনার তৃতীয় ধাপের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আপনি দিতে যাচ্ছেন, ভুল হয়ে গেলে আপনার প্রাপ্ত নম্বর থেকে ৬ নম্বর মাইনাস হয়ে যাবে, আর যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, তাহলে কোনো কথাই নেই। আমি কি লক করে দেব নাকি আপনার আর কোনো দ্বিতীয় চিন্তা আছে? প্রেস করে দেওয়া হোক ডি আল কাসিদাতুন নববিয়্যা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় না। উত্তর হচ্ছে আল কাসিদাতুল আম্বারিয়া। সমস্যা নেই, আসলে আমাদের যে সবকিছু জানতে হবে বা আমি সব জানি এটা তো সম্ভব না, সুতরাং এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, এটা আমাদের জীবনের সাথে জড়ানো একটি ব্যাপার, এটাই প্রাকৃতিক একটি ব্যাপার, সুতরাং এটা আমরা স্বাভাবিকভাবেই নিব। আপনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা তিনটি ধাপ অতিক্রম করেছি, কিন্তু আরও আপনার সামনে আটটি প্রশ্ন রয়েছে, ১২টি নম্বর রয়েছে। আমি আপনাকে ঝটপট প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর প্রদান করবেন। প্রশ্ন, আল্লাহু আকবার, সর্বপ্রথম কোরআনের মহিলা হাফিজা কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার আয়াত অবতীর্ণ হয় হিজরতের কততম বছরে? ষষ্ঠ বছর। পঞ্চম বছরে কয়টি ছাগলে যাকাত ফরজ হয়? ২০০টি। ৪০টি। কোন দোয়া পড়লে রাগ দূর হয়ে যায়? আউযুবিল্লাহ। সঠিক উত্তর। কোন সাহাবীর রূপে জিব্রাইল আগমন করতেন? দাহিয়া কালবি। সঠিক উত্তর। শাওয়ালের ৬টি রোজা রাখার ফজিলত কি? পুরো বছর ধরে রাখা। সঠিক উত্তর। লাগোস কোন দেশের বৃহত্তম শহর? নাইজেরিয়া। বিশ্বনবী এই সিরাত গ্রন্থটি কার লেখা? গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, এই রাউন্ডে আমি আপনাকে ৮টি প্রশ্ন করেছিলাম আর সেখান থেকে আপনি ৪টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আপনি পেয়েছেন ৬ নম্বর। আজকের পর্বে আপনি অত্যন্ত চমৎকার করেছেন, চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, আর সব কিছু আমরা বলতে পারবো, জানতে পারবো বা জানাতে পারবো ব্যাপারটি এমনও নয়। যেমন আজকে যে প্রশ্নগুলো আপনাকে করা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর আমারও জানা নেই, তো আলহামদুলিল্লাহ যা করেছেন খুব ভালো করেছেন। আমি দেখতে পাচ্ছি সাকুল্যে আপনি নম্বর পেয়েছেন ৪৩ নম্বর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো করেছেন। আমরা দোয়া করি যাতে করে পরবর্তী রাউন্ডে আপনার সাথে আবার আমাদের দেখা হয়। সে পর্যন্ত আমি আজকের মতন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।